এখনও পর্যন্ত স্ম্যাকডাউনের এপিসোডে একটিবারের জন্য ফেস টু ফেস দেখা যায়নি লোগান পল এবং রোমান রেন্সকে। যদিও এদের ম্যাচটি ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, এর আগে দেখা গিয়েছিল লোগান পলের একটি শোতে রোমান রেন্স এবং লোগান পলকে সেখান থেকে লোগান পল চ্যালেঞ্জ করেছিলেন। তারপরে লোগান পল স্ম্যাকডাউনের এপিসোডে এসে প্রোমো কাট করেছিলেন, এরপরে প্রেস কনফারেন্সে দাওয়াত করেছিলেন রোমান রেন্সকে। তারপরে সেইখানে ফেস টু ফেস দেখা গিয়েছিল রোমান রেন্স এবং লোগান পলকে, আর সেইখানেই রোমান রেন্স লোগান পলকে একটি ধাক্কা মেরেছিলেন। তারপরে স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেন্স উপস্থিত ছিলেন, লোগান পল সেইখানে তিনি উপস্থিত ছিলেন না। রোমান রেন্স লোগান পলকে এড়িয়ে চলেছেন। এখনও পর্যন্ত এদের মধ্যে অরিজিনালি স্ম্যাকডাউনের এপিসোডের রিংয়ের মধ্যে যেই ফিউডটি শুরু হবার কথা বা যে ফাইটটি দেখার কথা বা যে ব্রল দেখার কথা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। তো এদেরকে এখনও পর্যন্ত WWE ম্যানেজমেন্ট ফেস টু ফেস না দেখালেও, যেহেতু ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্ট খুব এগিয়ে আসছে, সেহেতু খুব শীঘ্রই স্ম্যাকডাউনের এপিসোডে লোগান পল এবং রোমান রেন্সকে ফেস টু ফেস দেখা যাবে এবং ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য এদেরকে ফিউড কন্টিনিউ করতে দেখা যাবে। ধন্যবাদ।